नमस्कार मैथमेटिक्स जय चैनल सकल के स्वागत। आज के क्लास इलेवेने परमुटेशन अर्थात बिन्यास अध्याय सम्पर्क आलोचना करब। तो बिन्यास शुरू करार आगे हमें फैक्टोरियल नोटिफिकेशन सम्पर्क जानते हैं। फैक्टोरियल क्यों एटे क्यों नोटिफाई करब, क्य काजे लागबे, कोथाय व्यवहार करब एवं किभाबे आमरा अंक करब से सम्पर्के जानब। तारपरे आमरा बिन्यास अध्यायटी शुरू करब। ताहले देखो प्रथमे फैक्टोरियल काके बोले आमादेर डेफिनेशनटा जानते हबे। ताहले फैक्टोरियल काके बोले, देखो जे एन फैक्टर इज डिफाइंड एज प्रोडक्ट अफ फार्स्ट एन नैचरल नम्बर। बुझा गेल? ताहले फैक्टोरियल बोलते एन फैक्टर इज डिफाइंड, किभाबे डिफाइन करछे, एज प्रोडक्ट गुणफल अफ फार्स्ट एन नैचरल नम्बर। प्रथम एन टी स्वाभाविक संख्यार गुणफल के आमरा एन फैक्टर बोलछी। बुझा गेल? ताहले ए जे फैक्टर के आमरा दुभावे नोटिफाई बा डिनोट करते पारि, चिन्हित करते पारि। एकटा हलो এইভাবে আর আরেকটা হলো এইভাবে, তাই না? তাহলে এই দুটোকে আমরা কিভাবে পড়ব? আমরা পড়ব যে এন ফ্যাক্টর ফ্যাক্টোরিয়াল, তাই তো? তাহলে এন ফ্যাক্টোরিয়ালের সিম্বল হচ্ছে এইভাবে লেখা যায় এবং এইভাবে লেখা যায়। আমি যখন পড়ব, উচ্চারণ করব, তখন আমি এন ফ্যাক্টোরিয়াল এইভাবে পড়ব। এখানে বলা হয়েছে যে এন ফ্যাক্টর ইজ ডিফাইন্ড অ্যাজ প্রোডাক্ট অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার, তাই না? তাহলে এখন ধরো দেওয়া আছে ফ্যাক্টোরিয়াল ফাইভ। ওকে, তাহলে ফাইভ সমান আমরা কী লিখতে পারি? ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। হ্যাঁ, ওকে। তারপরে ফ্যাক্টোরিয়াল সিক্স সমান আমরা লিখতে পারি যে সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। লক্ষ্য করো, ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান সমান কি? ফ্যাক্টোরিয়াল ফাইভ। তাহলে এটা সমান আমরা লিখতে পারি সিক্স ইন্টু ফ্যাক্টোরিয়াল ফাইভ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে সংজ্ঞা অনুযায়ী এখানে এন ফ্যাক্টর, এখানে আমি এনের জায়গায় পাস পুট করেছি, তাহলে ফাইভ ফ্যাক্টর সমান কী হচ্ছে? ইজ ডিফাইন্ড এস প্রোডাক্ট। দেখো প্রোডাক্ট কার? অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার। প্রথম পাঁচটা ন্যাচারাল নাম্বারের গুণফলকে আমরা বলবো এন ফ্যাক্টর। তাহলে এখানে কী বলবো? প্রথম পাঁচটা ন্যাচারাল নাম্বারের গুণফলকে আমরা বলবো ফাইভ ফ্যাক্টর, তাই না? প্রথম ছটি ন্যাচারাল নাম্বারের গুণফলকে আমরা কী বলবো? ফ্যাক্টোরিয়াল সিক্স। নিশ্চয় বোঝা গেছে? ধরো দেওয়া আছে ফ্যাক্টোরিয়াল এইট, তাহলে এটা সমান আমরা লিখতে পারি এইট ইন্টু সেভেন ইন্টু সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। অভ্যাসলি এটা সমান লিখতে পারি এইট ইন্টু সেভেন ইন্টু ফ্যাক্টোরিয়াল সিক্স বা এইট ইন্টু ফ্যাক্টোরিয়াল সেভেন আমরা কিন্তু লিখতে পারি। হ্যাঁ, আমরা ফাইভ ফ্যাক্টোরিয়াল, সিক্স ফ্যাক্টোরিয়াল, এইট ফ্যাক্টোরিয়াল ডট ডট আমরা বের করলাম। আমরা এন ফ্যাক্টোরিয়াল বের করব। এন ফ্যাক্টোরিয়াল সমান কী হবে? দেখো প্রত্যেকটা ডিক্রিজ করছে, এক এক করে ডিক্রিজ করছে, কমছে, তাই না? তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি ডট 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 থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। তাহলে আমরা এন ফ্যাক্টোরিয়াল যখন বের করছি, তাহলে প্রথম এনটা ন্যাচারাল নাম্বারের গুণফল, এবং কী হচ্ছে দেখো, প্রথমে এন নিলাম, তার সাথে কী গুণ করছি? তার থেকে এক কমছে, তার থেকে এক কমছে, তার থেকে এক কমছে, কমতে কমতে শেষে এক থাকছে, তাই না? বোঝা গেল? তাহলে ডিক্রিজ বাই ওয়ান। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের থেকে এক করে কমছে এবং তাদের যে গুণফল সেটা হলো ফ্যাক্টোরিয়াল এন। নিশ্চয় বোঝা গেছে? এবারে দেখো, যদি বলা হয় যে মাইনাস ফাইভ ফ্যাক্টোরিয়াল নির্ণয় করো, ওকে, তাহলে মাইনাস ফাইভ ফ্যাক্টোরিয়াল কি নির্ণয় করা যাবে? না, কারণ আমরা তো জানি এখানে যে নাম্বারটা থাকে সেটাকে অবভিয়াসলি ন্যাচারাল নাম্বার হতে হবে, স্বাভাবিক সংখ্যা হতে হবে। কিন্তু মাইনাস ফাইভ তো স্বাভাবিক সংখ্যা নয়, ন্যাচারাল নাম্বার নয়, সুতরাং তার যে ফ্যাক্টোরিয়াল সেটা কিন্তু বের করা সম্ভব নয়, অর্থাৎ অনির্ণয়। অর্থাৎ মাইনাস সংখ্যা ফ্যাক্টোরিয়াল বের করা যাবে না। একই রকমভাবে ফ্যাক্টোরিয়াল জিরো, তাই না? তাহলে এটারও তো মান নির্ণয় করা যাবে না, অনির্ণয়, তাই না? তো যেহেতু জিরো ন্যাচারাল নাম্বার নয়, তাহলে জিরোর ফ্যাক্টোরিয়াল আমরা বের করতে পারবো না। কিন্তু এর একটা ভ্যালু আছে ওয়ান, সেটা আমরা ধরে নিব অঙ্ক করার সুবিধার্থে, সেটা আমি পরে আসছি। এবারে আমি পারমুটেশন বা বিন্যাস সম্পর্কে আলোচনা করব। পারমুটেশন অর বিন্যাস, অ্যাকচুয়ালি পারমুটেশন হলো অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, মনে রাখতে হবে অ্যারেঞ্জমেন্ট
বা সজ্জা, বাংলায় সজ্জা বলা হয়। তাহলে প্রথমে আমরা পারমিউটেশনের ডেফিনেশন দেব। ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হলো যে কোনো এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে যতগুলি সজ্জা গঠন করা হয় বা অ্যারেঞ্জ করা হয়, সজ্জা গঠন করা হয় সেই সংখ্যাকে কি বলা হয়? পারমুটেশন বা বিন্যাস বলা হয়। দেখো তাহলে পারমুটেশন বললাম, ডেফিনেশন বললাম, কিন্তু কতগুলো শর্ত আছে। দেখো যেখানে অর্ডার কি করবে? ম্যাটার করবে, তাই তো? অর্ডার ম্যাটার করবে এবং কি যে একই বস্তু বারবার ব্যবহার করা যাবে না, অর্থাৎ রিপিটেড নট অ্যালাউ, তাই না? তাহলে ডেফিনেশন কি হলো পারমুটেশনের? যে কোনো এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে আমরা যতগুলো সজ্জা গঠন করব সেই সজ্জাকে বা সেই সংখ্যাকে আমরা কি বলবো? পারমুটেশন বা বিন্যাস বলবো। কখন? যখন অর্ডার ম্যাটার করবে, অর্ডার কিন্তু ম্যাটার করতেই হবে, এবং রিপিটেড নট অ্যালাউ, অর্থাৎ একই সংখ্যা আমি বারবার বা একই বস্তু বারবার ব্যবহার করব না, তাই তো? তো এই যে রিপিটেড নট অ্যালাউ, রিপিটেড অ্যালাউ, এটা আমি কাউন্টিং প্রিন্সিপালে খুব ভালো করে বলেছি। তো এখানে অর্ডার ম্যাটার, অর্ডারটা কি? ধরো তোমাকে দুটো সংখ্যা দেওয়া হলো, ওয়ান এবং থ্রি। তো এই দুটো সংখ্যা নিয়ে তুমি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করো। অ্যাকচুয়ালি দুটো স্থান পূরণ করবে দুটো অঙ্ক, তাই না? তাহলে প্রথমে যদি এক বসে পরে তিন বসবে, যদি প্রথমে তিন বসে পরে এক বসবে। দেখো অর্ডার চেঞ্জ হয়ে গেলে কিন্তু সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথমে কী হলো? ১৩ এবং ৩১, এই দুটো সংখ্যা নিয়ে আমরা দুই অঙ্ক বিশিষ্ট দুটি সংখ্যা গঠন করলাম, তাই না? প্রথমে ১৩ এবং ৩১, অর্ডার যখন চেঞ্জ হয়ে যাচ্ছে তখন কিন্তু সংখ্যাও চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ পারমুটেশনে কিন্তু অর্ডার ম্যাটার করবে। এবং রিপিটেড নট অ্যালাউ, দেখো এখানে কিন্তু রিপিটেড অ্যালাউ হয়নি, তাই না? একই সংখ্যা কিন্তু বারবার বসেনি। একই সংখ্যা যদি বারবার বসতো তাহলে কী হতো? ওয়ান ওয়ান, থ্রি থ্রি, এগুলো হতো, তাই না? তাহলে রিপিটেড যেহেতু নট অ্যালাউ, তাই এই সংখ্যাগুলো কিন্তু হবে না। নিশ্চয় বোঝাতে পেরেছি পারমুটেশনের ডেফিনেশন। দেখো কাউন্টিং প্রিন্সিপালে আমরা কী জেনেছি? যে দেওয়া আছে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এই পাঁচটা সংখ্যা নিয়ে আমরা তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করব যেখানে রিপিটেড ডাজ নট অ্যালাউ, রিপিটেড নট অ্যালাউ। তাহলে আমরা তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করব কীভাবে? তাহলে প্রথম স্থানটি পূরণ হবে কত প্রকারে? আমাদের কাছে কতগুলো অপশন আছে প্রথম স্থানটি পূরণ হওয়ার জন্য? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। যেহেতু রিপিটেড নট অ্যালাউ, তাহলে এই স্থানটি পূরণ হবে কতগুলো বিকল্প আছে? চারটে। এবং এই স্থানটি পূরণ হবে তিন প্রকারে, তাই না? তাহলে তিন অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন হলো? ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি, মানে ষাট, অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এই পাঁচটা অঙ্ক থেকে তিনটে অঙ্ক নিয়ে আমরা ষাটটি সংখ্যা গঠন করতে পারি, তাই না? তো এখানে আমরা দেখো, তাহলে এটা সমান আমরা কী লিখতে পারি? দেখো ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান বাই টু ইন্টু ওয়ান লিখতে পারি। তো উপরেরটা কী? দেখো ফ্যাক্টোরিয়াল থেকে আমরা এইটা কী লিখতে পারি? ফ্যাক্টোরিয়াল ফাইভ বাই, এটা সমান আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল টু। এবারে ফ্যাক্টোরিয়াল ফাইভ বাই টু সমান আমরা কী লিখতে পারি? ফাইভ বিয়োগ থ্রি, তাই তো? দেখো তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা কিছু একটা ডিনোট করছে, তাই না? তাহলে পাঁচটা সংখ্যা থেকে, পাঁচটা বস্তু থেকে তিনটে বস্তু নিয়ে আমরা যতগুলো অ্যারেঞ্জমেন্ট করলাম, যতগুলো সজ্জা গঠন করলাম, সেই সংখ্যাটাই তো এটা, বোঝা গেল? তাহলে আমরা যদি পাঁচের জায়গায় এন পুট করি, অর্থাৎ এন সংখ্যক বস্তু থেকে তো আমরা আর সংখ্যক বস্তু চুজ করছি, তাহলে এনের জায়গায় আমি পাঁচ পুট করবো এবং আরের জায়গায় আমি তিনের জায়গায় আমরা আর পুট করব। তাহলে ফর্মটা কী আসছে? দেখো ফর্মটা আসছে যে ফ্যাক্টোরিয়াল এন বাই এন বিয়োগ আর তার ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এই যে এন সংখ্যক বস্তু থেকে আমরা যদি আর সংখ্যক বস্তু নিই,
তাহলে যে সজ্জা গঠন হবে সেই সংখ্যাটাই হলো ফ্যাক্টোরিয়াল এন বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটাকে আমরা একটা সিম্বল দ্বারা ডিনোট করব, কিভাবে? এন পি আর, তাই না? তাহলে এন সংখ্যক বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তু নিয়ে যত প্রকারে আমরা সাজাতে পারবো সেই সংখ্যাটাই হলো এন পি আর। এটা সমান একটা সূত্র পেয়ে গেলাম, ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, যেখানে রিপিটেড নট অ্যালাউ এবং অর্ডার ম্যাটার করবে। আমরা জানলাম যে এন পি আর সমান ফ্যাক্টোরিয়াল এন বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে আমি এই সূত্রের উপরে কয়েকটা অঙ্ক করে দেখাচ্ছি। দেখো, যদি দেওয়া থাকে টেন পি ফাইভ, ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? ফ্যাক্টোরিয়াল টেন বাই টেন বিয়োগ ফাইভ তার ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এটা সমান আমরা লিখতে পারি টেন বাই ফ্যাক্টোরিয়াল টেন, টেন ফ্যাক্টোরিয়াল বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল। ওকে, তো এটাকে ভেঙে দাও, তাহলে কি হচ্ছে? দশ ইন্টু নাইন ইন্টু এইট ইন্টু সেভেন ইন্টু সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান বাই, এটা সমান কি লিখতে পারি? ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। তাহলে লক্ষ্য করো, আমি এত না ভেঙে আমি ডাইরেক্ট করব। কীভাবে করব? তাহলে টেন ইন্টু নাইন ইন্টু এইট ইন্টু সেভেন, এটা মানে তো ইন্টু সিক্স, আর এটা মানে তো ফ্যাক্টোরিয়াল ফাইভ বা ফাইভ ফ্যাক্টোরিয়াল, নিচে তো ফাইভ ফ্যাক্টোরিয়াল ছিল, কেটে গেল। তাহলে এটা তোমরা গুণ করে দাও, উত্তর পেয়ে যাবে। একই রকমভাবে দেওয়া আছে যে সেভেন ফ্যাক্টোরিয়াল বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা সমান আমরা কী লিখতে পারি? সেভেন ইন্টু সিক্স ইন্টু ফ্যাক্টোরিয়াল ফাইভ বা ফাইভ ফ্যাক্টোরিয়াল বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল, কেটে গেল। তাহলে কী হলো? ছয় সত্তর বিয়াল্লিশ। নিশ্চয়ই বোঝা গেছে। তো আমাদের কতগুলো জিনিস মনে রাখতে হবে, রিমার্কস, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে আমরা কী জানি? ওয়ান, এবং ফ্যাক্টোরিয়াল জিরো মানে আমরা ওয়ান জানি। তো ফ্যাক্টোরিয়াল জিরো এর ভ্যালুটা আমরা ওয়ান ধরে নেব, তাই তো? কেন ধরে নেব সেটা দেখো। অ্যাকচুয়ালি আমরা যদি ফ্যাক্টোরিয়াল ওয়ান সমান মান বের করি, কী হবে? ফ্যাক্টোরিয়ালের যে সূত্র, ওয়ান ইন্টু ওয়ান বিয়োগ ওয়ান তার ফ্যাক্টোরিয়াল, তাহলে ওয়ান ইন্টু জিরো ফ্যাক্টোরিয়াল। আমরা তো জানি যে ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান, কিন্তু জিরো ফ্যাক্টোরিয়াল এটা তো আনডিফাইন্ড। হ্যাঁ, তাহলে ওয়ান ফ্যাক্টোরিয়ালের ভ্যালু যেহেতু ওয়ান, এর সাথে কত গুণ করলে ওয়ানই থাকবে? এক গুণ করলে ওয়ান থাকবে, তাই আমরা জিরো ফ্যাক্টোরিয়াল সমান ওয়ান ধরি। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো জিরো তো ন্যাচারাল নাম্বার নয়, তো তার ফ্যাক্টোরিয়াল আনডিফাইন্ড, কিন্তু অঙ্ক করার সুবিধার্থে আমাদের জিরো যে ফ্যাক্টোরিয়াল তার ভ্যালু সবসময় ওয়ান ধরে নিতে হবে। নিশ্চয় বোঝা গেছে। এবারে লক্ষ্য করো, এক নম্বর, যে এন সংখ্যক বস্তু থেকে আমরা আর সংখ্যক বস্তু চুজ করলাম, যেখানে রিপিটেড নট অ্যালাউ এবং অর্ডার ম্যাটার করবে, সেই ক্ষেত্রে মোট বিন্যাস সংখ্যা কত হবে, অ্যারেঞ্জমেন্ট সংখ্যা কী হবে? তাহলে টোটাল পারমুটেশন অর অ্যারেঞ্জমেন্ট, অ্যারেঞ্জমেন্ট সমান আমরা লিখতে পারি যে এন পি আর। ওকে, তাহলে এই সূত্রটা কখন অ্যাপ্লাই হবে? যখন রিপিটেড নট অ্যালাউ এবং অর্ডার ম্যাটার করবে, এবং এই যে এন সংখ্যক আলাদা বস্তু হবে, এখানে যে এন সংখ্যক বস্তু থেকে আমরা আর সংখ্যক বস্তু চুজ করছি, এই এন সংখ্যক বস্তু কিন্তু আলাদা হবে, একই বস্তু কিন্তু কখনো হবে না। একই বস্তু বলতে কি? দেখা গেল যে ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফোর এরকম কিন্তু হবে না, দেখো একই বস্তু চলে আসছে, এরকম থাকলে হবে না। তাহলে এনটা বস্তু আলাদা হতে হবে, এবং তার মধ্যে থেকে আর সংখ্যক বস্তু আমি নিচ্ছি, যে সজ্জা গঠন করবো সেই আর সংখ্যক বস্তু আলাদা আলাদা হতে হবে, একই বস্তু হলে চলবে না। সেই ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট সংখ্যা বা বিন্যাস সংখ্যা হলো এন পি আর। বোঝা গেছে। এবার দ্বিতীয়ত দেখো, আমরা এন সংখ্যক বস্তু থেকে এন সংখ্যক বস্তু থেকে আমরা আর সংখ্যক বস্তু নেব, এবং এক্ষেত্রে কি রিপিটেড অ্যালাউ, এখানে রিপিটেড অ্যালাউ, সেই ক্ষেত্রে আমরা এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে টোটাল অ্যারেঞ্জমেন্ট আমরা বের করব, মোট বিন্যাস সংখ্যা আমরা বের করব, সেটা কীভাবে? দেখো, তাহলে অ্যাকচুয়ালি এন সংখ্যক বস্তু থেকে আমি আর সংখ্যক বস্তু নিচ্ছি, তাহলে আটটা স্থান থাকবে আমাদের কাছে, তাই তো? যেহেতু রিপিটেড অ্যালাউ
তাহলে এই স্থানটি পূরণ হবে কত প্রকারে? আমাদের কাছে কতগুলো অপশন আছে? এনটা বস্তু, তাহলে এনটা অপশন আছে, এন প্রকারে পূর্ণ হবে। দ্বিতীয় স্থানটি কত প্রকারে পূর্ণ হবে? রিপিটে দাঁড়াও তো, তাহলে এন প্রকারেই পূর্ণ হবে। অনুরূপভাবে তৃতীয় স্থানটি এন প্রকারে পূর্ণ হবে, অপশন এন, এবং চতুর্থটি এন প্রকারে পূর্ণ হবে, ডট 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 আর তম পদ পর্যন্ত যাবে, তাই তো? তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? তাহলে এটা সমান আমরা লিখতে পারি এন টু দি পাওয়ার আর। তাহলে সেই ক্ষেত্রে টোটাল পারমিউটেশন কি হবে? এন টু দি পাওয়ার আর। এন সংখ্যক বস্তু থেকে আমি আর সংখ্যক বস্তু চুজ করলাম, রিপিটেড অ্যালাউ, সেক্ষেত্রে টোটাল পারমিউটেশন বা অ্যারেঞ্জমেন্ট অর যে বিন্যাস সংখ্যা সেটা হবে এন টু দি পাওয়ার আর। এবারে তিন নম্বর দেখো, যে এন সংখ্যক বস্তু আছে যার মধ্যে পি সংখ্যক বস্তু সেম, সেম বলতে একই বস্তু। উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি, দেখো তোমার কাছে ধরো চারটে বস্তু আছে, পাঁচটা বস্তু আছে, তাই না? ওয়ান টু 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 ফোর, এখানে কটা বস্তু আছে? পাঁচটি, বা পাঁচটি নাম্বার আছে, এর মধ্যে সেম কতগুলো? তিনটে। তাহলে সেম নাম্বার বা সেম বস্তু কি আছে? সেম অবজেক্ট, সেম আছে তিনটে, তাই তো? সেই ক্ষেত্রে আমাদের টোটাল যে পারমিউটেশন নাম্বার বা বিন্যাস সংখ্যা সেটা কি হবে? সেটা হবে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল পি। বোঝা গেছে? তাহলে এন সংখ্যক বস্তু আছে যার মধ্যে পি সংখ্যক বস্তু সেম, একই রকম বস্তু পি সংখ্যক আছে, সেই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা হবে এন ফ্যাক্টোরিয়াল বাই পি ফ্যাক্টোরিয়াল। চার নম্বর দেখো, ধরো তোমার কাছে এন সংখ্যক বস্তু আছে যার মধ্যে পি সংখ্যক বস্তু সেম, পি সংখ্যক, কিউ সংখ্যক এবং আর সংখ্যক বস্তু একই, অর্থাৎ এন সংখ্যক বস্তুর মধ্যে পি সংখ্যক বস্তু সেম, কিউ সংখ্যক বস্তু সেম এবং আর সংখ্যক বস্তু সেম, সেক্ষেত্রে আমাদের বিন্যাস সংখ্যা কথা নির্ণয় করতে হবে। একটা উদাহরণ দিচ্ছি, ধরো এ বি বি সি 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 ডি ই ই ই, তাই তো? তাহলে আমাদের কাছে কতগুলো অবজেক্ট আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, এগারো, এগারোটা অবজেক্ট আছে। এবং বি কতগুলো আছে? বি আছে দুটি। দেখো পি সংখ্যক, কিউ সংখ্যক এবং আর সংখ্যক বস্তু একই, সেখানে বি আছে দুটি, সি আছে তিনটে এবং ই আছে চারটে। এক্ষেত্রে বিন্যাস সংখ্যা কী হবে? ফ্যাক্টোরিয়াল এগারো ফ্যাক্টোরিয়াল বাই ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল থ্রি ইন্টু ফ্যাক্টোরিয়াল ফোর। তাহলে আমরা এখান থেকে সূত্রটা লিখতে পারি যে এন সংখ্যক বস্তু আছে, পি সংখ্যক সেম বস্তু, কিউ সংখ্যক সেম বস্তু, আর সংখ্যক সেম বস্তু, সেক্ষেত্রে টোটাল বিন্যাস সংখ্যা হবে এন ফ্যাক্টোরিয়াল বাই পি ফ্যাক্টোরিয়াল ইন্টু কিউ ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। নিশ্চয়ই বোঝা গেছে? তাহলে আমাদের যদি এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে, এবং এর আগে আমরা লজিক ক্লিয়ার করেছি, সেই লজিক এবং এই কনসেপ্ট কাজে লাগিয়ে বিন্যাসের সমস্ত অঙ্ক আমরা নিজেরাই করতে পারবো। এই পারমুটেশন বা বিন্যাসের প্রতিটা প্রবলেম সলভ করে দেখাবো। এই সলভ করার আগে তোমরা অবশ্যই উদাহরণগুলো ফলো করবে। এবারে অতি সংক্ষিপ্ত চারের প্রবলেমটি দেখো, কি বলা হয়েছে এখানে? চারের প্রবলেমটি বলা হয়েছে যে চারটে পুরস্কার দশজন ছাত্রের মধ্যে কত রকমের দেওয়া যায়, যাতে কোনো একজন ছাত্র একাধিক পুরস্কার না পায়। তাহলে নির্ণয় যে বিন্যাস সংখ্যা কী হবে, নির্ণয় বিন্যাস সংখ্যা হবে দশজন ছাত্রকে আমরা চারটে পুরস্কার বিতরণ করব, যাতে কোনো একজন ছাত্র একের বেশি পুরস্কার না পায়। তাহলে সেই সংখ্যাটা হবে টেন পি ফোর, তাই না? তাহলে এটা কীভাবে আমরা এক্সপ্লেন করব? ফ্যাক্টোরিয়াল টেন বা টেন ফ্যাক্টোরিয়াল বাই টেন বিয়োগ ফোর ফ্যাক্টোরিয়াল সমান টেন ফ্যাক্টোরিয়াল বাই সিক্স ফ্যাক্টোরিয়াল সমান টেন ইন্টু নাইন ইন্টু এইট ইন্টু সেভেন ইন্টু সিক্স ফ্যাক্টোরিয়াল বাই সিক্স ফ্যাক্টোরিয়াল। ওকে, তোমরা গুণ করে নেবে, উত্তরটা পেয়ে যাবে। এটা যদি আমরা কাউন্টিং প্রিন্সিপাল বা লজিক্যালি করি, তাহলে কী হবে যে চারটে পুরস্কার দেব। তাহলে প্রথম পুরস্কারটা দেব কতজনকে? দশজনকে। দশ প্রকারে পূরণ হবে। প্রথম পুরস্কারটা আমরা দশজনের মধ্যে যে কোনো একজনকে দেব। দ্বিতীয় পুরস্কারটা আমরা নজনের মধ্যে যে কোনো একজনকে দেব।
তৃতীয় পুরস্কারটা আটজনের মধ্যে একজনকে দেব এবং চতুর্থ পুরস্কারটা সাতজনের মধ্যে একজনকে দেব। যেহেতু রিপিটেড নট অ্যালাউড, তাহলে মোট বিন্যাস সংখ্যা কত হবে? 10 × 9 × 8 × 7। দেখো এটাও যা, এটাও তাই, তাই তো? 10 × 9 × 8 × 7। আমরা কিন্তু লজিক দিয়ে আর কোনো অঙ্ক করব না। অঙ্ক করার জন্য এই লজিক বা কনসেপ্ট কেয়ার দরকার ছিল, আমি এর আগে ভিডিওতে বলেছি। তো এখন প্রতিটা অঙ্ক আমরা বিন্যাসের যে সূত্র জেনেছি সে সূত্র অ্যাপ্লাই করে করব। এবার পাঁচের অঙ্কটা দেখো, যে চারজন পথিক কোনো এক শহরে গেল, সেখানে পাঁচটা হোটেল আছে, কোনো দুজন একই হোটেলে না থাকলে তারা কত রকম হোটেলে থাকতে পারবে, তাই তো? তাহলে এখানে বলা হয়েছে যে চারজন পথিক একটা শহরে গেছে এবং পাঁচটা হোটেল আছে। এই পাঁচটা হোটেলে কি বলেছে? কোনো দুজন, দুজন আর একটা হোটেলে থাকতে পারবে না, তার মানে রিপিটেড নট অ্যালাউড। তাহলে সেই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা কী হবে? নির্ণেয় বিন্যাস সংখ্যা সমান 5P4, তাই তো? তাহলে এটা লিখতে পারি আমরা 5 ফ্যাক্টোরিয়াল সমান 5 × 4 × 3 × 2 × 1, মানে 120 রকমভাবে আমরা থাকতে পারি। ফায়ার প্রবলেমটি দেখো, চাটপাল ঘাট ও বোটানিক্যাল গার্ডেনের মধ্যে 12টি ফেরি স্টিমার যাতায়াত করে, তাই তো? এক ব্যক্তি কত রকমে চাটপাল ঘাট থেকে বোটানিক্যাল গার্ডেনে গিয়ে অন্য একটি স্টিমারে ফিরতে পারে? বোঝা গেছে? তাহলে চাটপাল ঘাট থেকে আমরা কোথায় যাব? বোটানিক্যাল ঘাট যাবো, তাই না? তা যার জন্য আমাদের কতটা লঞ্চ আছে? 12টি ফেরি স্টিমার আছে, তাই না? 12টি স্টিমার আছে। তো আমরা 12টি স্টিমারে যেতে পারি কত প্রকারে? 12 প্রকার। কিন্তু যখন ফিরে আসব, যে স্টিমারে গেলাম সেই স্টিমারে ফিরে আসবো না, রিপিটেড নট অ্যালাউড, তাই না? তাহলে আসার সময় কতগুলো স্টিমারে ফিরে আসবে? 11টি, অর্থাৎ 12 × 11, অর্থাৎ আমরা 12 × 11 প্রকারে চাঁদপাল ঘাট থেকে বোটানিক্যাল গার্ডেনে গিয়ে আবার চাঁদপাল ঘাটে ফিরে আসতে পারবো। বোঝা গেল? এটা যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি তাহলে কী হবে? 12P2 প্রকারে আমরা যাতায়াত করতে পারি। এখানে যদি আমি লজিক কাজে লাগাই, দেখো আমি যাব আর আসবো, তাই তো? আমি যাচ্ছি এবং আসছি, তাহলে যাওয়ার সময় আমার অপশন কতগুলো আছে? 12, কিন্তু আসার সময় একটা অপশন কমে যাচ্ছে, কারণ আমি যে স্টিমারে যাবো সেই স্টিমারে ফিরে আসতে পারবো না, তাহলে একটা অপশন কমে যাচ্ছে। তাহলে আসার সময় আমার 11 প্রকারে আমি আসতে পারবো, তাহলে টোটাল কত প্রকারে যাতায়াত করতে পারবো? 12 × 11 প্রকারে। বোঝা গেল? তাহলে আমি তিনভাবে এটা করে দিলাম। হ্যাঁ, নেক্সট প্রবলেম 7টা দেখো, বলা হয়েছে যে একটি শাখা রেলপথে মোট 12টি স্টেশন আছে, কতগুলি বিভিন্ন দ্বিতীয় শ্রেণীর টিকিট মুদ্রিত করলে এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাওয়া যাবে? তাহলে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাওয়া মানে কি? দুটো স্টেশন আমাকে তুলে নিতে হবে, সাজাতে হবে, তাই তো? তাহলে 12টি স্টেশন আছে, তার মধ্যে থেকে দুটো করে স্টেশন নিব। এভাবে যদি নিই আমরা রিপিটেড নট অ্যালাউ, সেক্ষেত্রে মোট যে বিন্যাস সংখ্যা সেটা কত হবে? 12P2। তাহলে এই সংখ্যাটাই হবে টোটাল বিন্যাস সংখ্যা বা দ্বিতীয় শ্রেণীর টিকিট এত সংখ্যক মুদ্রিত করতে হবে বা ছাপাতে হবে। এবারে 8টি দেখো, 8টি বলা হয়েছে যে বেঙ্গলি শব্দের অক্ষরগুলোকে সবগুলো একযোগে নিয়ে কতগুলো বিন্যাস পাওয়া যাবে? অর্থাৎ বেঙ্গলি এই যে শব্দের অক্ষর, মোট অক্ষর সংখ্যা কত? 8টি আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি আছে, তাই না? তাহলে মোট বর্ণের সংখ্যা বা মোট লেটারের সংখ্যা কতগুলো আছে? 7টি। তো এই যে 7টি অক্ষর থেকে সবগুলোকে নিব একযোগে, নিয়ে তার বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল 7, তাই তো? তাহলে টোটাল যে পারমিটেশন নাম্বার বা টোটাল যে অ্যারেঞ্জমেন্ট কী হবে? ফ্যাক্টোরিয়াল 7। আর টোটাল বিন্যাস বা নির্ণয় বিন্যাস সংখ্যা কী হবে? নির্ণয় বিন্যাস সংখ্যা হবে কি, যে আমাদের কাছে তো মোট যে লিটার সেটা 7, এবং 7টা থেকে একযোগে আমরা 7টাই নিব, তাই তো? তাহলে কী হবে? 7P7 সমান ফ্যাক্টোরিয়াল 7। হ্যাঁ, 9টা দেখো, যে বলা হয়েছে যে ড্রট, DRAUGHT, ড্রট, DRAUGHT, তো এই ড্রট শব্দটির অক্ষর সমূহ
বা লেটার ব্যবহার করে কত বিভিন্ন উপায় বিন্যস্ত করা যায় যাতে স্বরবর্ণ দুটি সর্বদা একত্রে থাকে। নাই প্রবলেমটি দেখো যে ডট শব্দটি দেওয়া আছে, এই ডট শব্দটির লেটারগুলোকে কত রকমভাবে বিন্যস্ত করা যায় যখন স্বরবর্ণগুলি একত্রে থাকবে। তাহলে ডট শব্দটিতে মোট কতগুলো লেটার আছে? এক দু তিন চার পাঁচ ছয় সাত, সাতটা লেটার আছে। তোমরা কিন্তু লিখে করবে, আমি জাস্ট বেসিক ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে সাতটা লেটার আছে এবং এর মধ্যে কটি স্বরবর্ণ আছে? দুটি স্বরবর্ণ আছে। তাহলে এই দুটি স্বরবর্ণকে যদি আমি মিলিয়ে দিই তাহলে কটা স্বরবর্ণ স্বরবর্ণ হবে? দুটি স্বরবর্ণকে যোগ করলে বা একত্র করলে আমরা একটি স্বরবর্ণ পাবো। সেই ক্ষেত্রে মোট লেটার সংখ্যা কত হবে? মোট যে বর্ণ সংখ্যা কি কত হবে? সাত বিয়োগ এক মানে ছটি, তাই না? তাহলে এই ছটি সংখ্যা ছটি লেটার থেকে আমরা ছটি লেটারই নেব এবং তার বিন্যাস গঠন করব। তাহলে মোট বিন্যাস সংখ্যা কত হবে? সিক্স পি সিক্স সমান ফ্যাক্টোরিয়াল সিক্স, তোমরা বের করে নেবে। এবং এই যে দুটি স্বরবর্ণ এ আর ইউ, এই দুটি স্বরবর্ণ নিজেদের মধ্যে কত রকমভাবে বিন্যস্ত হতে পারে? ফ্যাক্টোরিয়াল টু প্রকারে বিন্যস্ত হতে পারে। তাহলে মোট বিন্যাস সংখ্যা কত হবে? মোট বিন্যাস সংখ্যা সমান সিক্স ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল। তাহলে তোমরা বাড়িতে ক্যালকুলেশন করে নেবে, নিশ্চয় বোঝা গেছে। এগারো প্রবলেমটি দেখো, একটি যে কমার্স শব্দ যতগুলো লেটার আছে লেটারগুলো নিয়ে আমরা কত রকমভাবে সাজাতে পারি, অ্যারেঞ্জমেন্ট আমরা তৈরি করতে পারি সেটা দেখবো। তাহলে নির্ণয় যে বিন্যাস সংখ্যা আমি ডাইরেক্ট করে দিচ্ছি, নির্ণয় বিন্যাস সংখ্যা সমান কী হবে? এখানে কতগুলো লেটার আছে? এক দু তিন চার পাঁচ ছয় সাত আট, তাহলে এন এর মান আট, তাহলে এইট ফ্যাক্টোরিয়াল বাই, এখানে দেখো এম কতবার আছে? দুবার, তাহলে টু ফ্যাক্টোরিয়াল। এখানে ই কতবার আছে? দুবার, টু ফ্যাক্টোরিয়াল। এবং সি দুবার আছে, টু ফ্যাক্টোরিয়াল। আমরা তো এই সূত্র জানি, তাই না? তাহলে নির্ণয় বিন্যাস সংখ্যা হবে এইট ফ্যাক্টোরিয়াল বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল। বোঝা গেল, তোমরা ক্যালকুলেশন করে নেবে। যে প্রবলেমটি দেখো যে অ্যাকাউন্টেন্ট, এখানে বিন্যাস সংখ্যা নির্ণয় করতে হবে, অর্থাৎ নির্ণয় বিন্যাস সংখ্যা সমান কতগুলো লেটার আছে? এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, তাহলে টেন ফ্যাক্টোরিয়াল বাই এ কতগুলো আছে? একটা দুটো, তাহলে টু ফ্যাক্টোরিয়াল। সি কতগুলো আছে? একটা দুটো, টু ফ্যাক্টোরিয়াল। এবং টি কতগুলো আছে? দুটো, ওকে। এবং এন দুটো। অতএব নির্ণয় বিন্যাস সংখ্যা কী হলো? টেন ফ্যাক্টোরিয়াল বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল। এবারে দেখো ইঞ্জিনিয়ার, এখানে টোটাল বিন্যাস সংখ্যা কত হবে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, এগারো ফ্যাক্টোরিয়াল বাই ই কতগুলো আছে? তোমরা লিখে নিবে ই কতগুলো আছে? ই একটা দুটো তিনটে, তাই না? এগুলো পাশে লিখে নিবে বা আগে লিখে নিবে, আমি ডাইরেক্ট করছি। তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল, এন কতগুলো আছে? একটা দুটো তিনটে, থ্রি ফ্যাক্টোরিয়াল। জি কতগুলো আছে? একটা দুটো, টু ফ্যাক্টোরিয়াল। আই কতগুলো আছে? একটা দুটো, টু ফ্যাক্টোরিয়াল। তাহলে তো সবই পেয়ে গেলাম। তাহলে টোটাল বিন্যাস সংখ্যা হবে এগারো ফ্যাক্টোরিয়াল বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল। তোমরা ক্যালকুলেশন করে নেবে। একই রকমভাবে নির্ণয় বিন্যাস সংখ্যা কত হবে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, টেন ফ্যাক্টোরিয়াল বাই এস কতগুলো আছে? একটা দুটো তিনটে, তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল। টি কতগুলো আছে? একটা দুটো তিনটে, থ্রি ফ্যাক্টোরিয়াল। এ কতগুলো আছে? একটা আছে। আই কতগুলো আছে? দুটো, একটা দুটো, টু ফ্যাক্টোরিয়াল। নিশ্চয় বোঝা গেছে। নেক্সট প্রবলেম বারোটা দেখো যে গাভাস্কার নামের অক্ষরগুলি কত রকমভাবে বিন্যস্ত করা যায় যাতে তিনটে এ সর্বদা একত্রে থাকে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি গাভাস্কার এই নামে কতগুলো অক্ষর আছে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটি অক্ষর আছে। এবং তিনটি এ, তিনটি একে একত্রে করলে, একত্র করলে আমরা কতগুলো লেটার পাবো? তাহলে তিনটেকে যদি, তিনটে একে যদি একটা এ ধরি, তিনটে একে যদি একটা এ ধরি, তাহলে মোট লেটার সংখ্যা কতগুলো হবে? দেখো এক দুই তিন চার পাঁচ ছয়, ছটি হবে, তাই না? মোট তো আটটা ছিল,
তার মধ্যে তিনটে এ ছিল, তিনটেকে একটা ধরো, তাহলে আট থেকে অ্যাকচুয়ালি তিনটে বাদ দিয়ে দাও, তাহলে কটা হলো পাঁচটা, কিন্তু আবার তিনটেকে একটাই ধরেছি, তাহলে একটাই যোগ হবে, তাহলে কতগুলো হবে? ছটি। তাহলে মোট লেটার সংখ্যা কটা হলো? ছটি। কারণ গাভাস্কারে এই যে দেখো মোট তো আটটা লেটার ছিল, এবার তিনটে লেটারকে তিনটে একে একটা ধরো, তাহলে মোট যে লেটার সংখ্যা কতগুলো হবে? ছটি, তাই না? তাহলে এই যে ছটি লেটার বা ছটি অক্ষর কত রকমভাবে বিন্যস্ত হতে পারে? ফ্যাক্টোরিয়াল সিক্স প্রকারে বিন্যস্ত হতে পারে। নিশ্চয় বোঝা গেছে, তোমরা একটু বাড়তে লিখে করবে। হ্যাঁ, এবার তারটা দেখো কি বলা হয়েছে, পরপর তিনটে ফুটবল খেলার ফলাফল কত উপায়ে হতে পারে, তাই না? তাহলে আমি যদি ফুটবল খেলি, ম্যাচ হয়, তাই না, তাহলে আমরা কত রকম ফল পেতে পারি? কি 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 ফল পেতে পারি? জয়, মানে জিততে পারি খেলায়, পরাজয় মানে হারতে পারি, এবং অমীমাংসিত, অমীমাংসিত। তাহলে একটা খেলায় আমরা তিন রকম ফল পেতে পারি, তাই না? তাহলে প্রতিটি খেলায় তো এগুলো রিপিট হয়, রিপিট হয় তো, তাই না? তাহলে এটা একটা রিপিটেড প্রবলেম, ঠিক আছে? তাহলে একটা খেলাতে আমরা কত রকম ফল পেতে পারি? তিন রকম। অর্থাৎ প্রথম খেলায় আমরা তিন রকম ফল পেতে পারি, জয় পরাজয় অমীমাংসিত। দ্বিতীয় খেলাটায় কী হতে পারে? তিন রকম ফল পেতে পারি, জয় পরাজয় অমীমাংসিত, এবং তৃতীয় যে খেলা সেখানেও জয় পরাজয় অমীমাংসিত ফল পেতে পারি। তাহলে মোট পরপর তিনটি ফুটবল খেলার ফলাফল কত উপায় হতে পারে? তিন ইন্টু তিন ইন্টু তিন সমান তিনের কিউব সমান ২৭ উপায়ে হতে পারে। নিশ্চয় বোঝা গেছে। এবার ১৪টা দেখো, যে চারটে ডাকবক্সে পাঁচটি চিঠি কত রকমে ফেলা যায়? একটা চিঠি আমরা চারটে ডাকবক্সে চার রকমে ফেলতে পারি, তাই তো? তাহলে একটা চিঠি আমরা চার রকমে ফেলতে পারি, যেহেতু রিপিটেড এলাম। দ্বিতীয় চিঠিটা আমরা চারটে বাক্সে ফেলতে পারি চার প্রকারে। তৃতীয় চিঠিটা আমরা চার প্রকারে আমরা ফেলতে পারি, তৃতীয় চিঠিটা আমরা চারটে ডাকবক্সে চার প্রকারে ফেলতে পারি, এবং চতুর্থ চিঠিটাও আমরা, যেহেতু চারটে ডাকবাক্স আছে, তাহলে চতুর্থ যে চিঠিটা সেটা চারটে বাক্সে আমরা চার প্রকারে ফেলতে পারি, এবং পঞ্চম চিঠিটা আমরা চার প্রকারে ফেলতে পারি। তাহলে টোটাল যে বিন্যাস সংখ্যা সেটা হবে ৪^৫। নিশ্চয় বোঝা গেছে।